আর সব সময় আর সব সময় বুঝছস ফিট ফাট কাপড় পরে ডুলা ডালা কাপড় পরলে বুঝছস কাপড় এগুলোতে গুলি করলে বড় গায়ে লাগে। আমার কাজিনের কাছে একটা কাপড় আছে বুঝছস বহুত মোড়া, গাছের পিছনে দাঁড়াইলে ইতারা দেখা যায়, ইতার কাপড়েরটাতে ওই গুলি ওই করলে ইতার ইতার গায়ে লাগে। উইন্টার এটা মনে হয়, ও ফ্যাট মোড়া গো উইন্টারের ড্রেস আছে কোট টাইপের পরে থাকে যে ওরকম। এতে বারবার ডিসকানেক্ট হয় কেন? বেডি বেডি কি চ্যাটিং করে দে হুম এই বেডির তালে, এই বেডির তালে আমি খেলা শিখি নাই যে প্রথম প্রথম মানে খেলা খেলতাম, খেলার মাঝখান থেকে চ্যাট করতাম, খেলার মাঝখান থেকে দেখতাম কোনো স্কিল ছিল না, কিছু ছিল না, নুবের মতো খেলা খেলতাম। এই বেডি যখন জীবন থেকে গেছে ভাই বহুত সামনে আগাইছে। এটা বোঝা না, নাম্বার ফোর কে বোঝা আদিত্য মেয়ে ওরা ওই বলে না নাটক করো জীবন থেকে বেডি সরবে, তুমি তোমার সাকসেসের সামনের দিকে আগাবা, এল্লা অবস্থা। এ বন্ধু আসলে এটা ঠিক কথা। আরেকটা আরেকটা কি বলতো, দেখ আরেকটা বেড়ির জন্য মোটিভেশন করেছে, বেড়ি না পেলে মোটিভেশন দেওয়া এটা বলে ভাই এখন আমার আম্মু আর আমার মানে ইয়া আম্মু আব্বুদের যে টাইম ছিল ওইটা এখন নাই, যে মানে বেড়ি একটা তুললা জীবন দিয়ে দিবে এরকম, এখন হলো সব টাকা গেলা। গুলো নিয়ে বিন্দাই দেয় আরো আছে পালাই গেছে। কার কাছে কিল আছে আমি ছাড়া? আমার একটা খেলার তাহলে আরো একটা বাকি থাকার কথা। এনিমি আটটা আছে, আটটা আছে এদিকে, এপারে এপারে চলি দিকে। আজ পাচ্ছস? ওকে দেখে সে উপরে দাও, উপরে বসে থাকবে বড় না ওঠো এবার মারিয়ে। কোথায় ছিল? হে বট বট, আমি আমার সেটা বট ওখান থেকে একজন মনে হয় পালাইছে বেড়া, কারণ আমি দেখতেছি না। মার দিয়ে আসছে, ডাইরেক্ট কিলো নেই তো মনে হয়, না ডাইরেক্ট কিলো নেই, ডাইরেক্ট কিল নেই ওরা, এটা না এটা না, আরেকটা আছে কারণ আমি পালাই তো মনে হয়। আমি অরিজিনাল মারছি দুইটা, ঠিক আছে ইব্রান একটা তিনটা, তাহলে আরেকজন কই নাকি তিনজন নামছে মনে হয় তারা, দায়ী নাকি? না না তিনজন নাম তারা দায়িত্ব ছিল কিন্তু লাস্ট থেকে এগুলা পালাই গেছে বোঝে। চল মুভ করি, আল্লাহ হেলমেট পাই না আমি, হেলমেট ছাড়া তো মায়ের হ্যান্ড ফোন ফোন যাইম কই। আর একটা ট্র্যাজেডি লোড ছ নাই রেনেট নাইটে সমস্যা ভাই, ইংবেড়া 48 তাও বুঝলাম না, ফ্লাকচুয়েট করে অনেক সময় পিং ভালো থাকতো। মোবাইলে কখনো পিছনে টানবে না, মোবাইলে ল্যাগ দিবে, যে ল্যাগ দেওয়ার পিছনে টানা বেশ কম আছে।
ওইটা কোথায়? ওটা সাদাফের মুভমেন্ট তো আয়না দেখি, একশো একশো বকচয়। হ্যাঁ তো আয়না তো দাদা আয়না। ভাই আসতেছে না, হাই লাইতে রে বাঙালি বাঙালি ফিরছে এ দাই দেতে ডাইরেক্ট দেই দাই দেতে রে হাই লাই দে বেরে বেরে তাহলে বেরে গুলি করছি রে ব্যাক গেম ফিডু পিস্তে গে। এটা দেখ, এটা ঘরে ঢুকতেছিল বুঝছস, স্প্রে দিয়েছে সব পোস্টে ফিটে। চল ক্র্যাব গাছের দিকে রোটেশন দি, দিকে নেমে থাকবো। দেখছস রেড জোন দিছে ক্র্যাব মিড স্ট্যান্ডের আশেপাশে। এই আস্তে, হঠাৎ করে গুলি চলে উঠলো বেটা বুকের মধ্যে, দরকার নাই ধরে যাবে। আমি একবার এরকম মানে বুঝছস একটা ক্যাম্পারের থেকে ডাইরেক্ট হাত থেকে মোবাইল ফুরে গেছিল আগের ফোনে, এটা এরকম দরজা খুলে ঢুকছিনি, দরজা খুলে ঢুকার সাথে সাথে পিছনে পচিংকিতে একটা ওই সোফা আছে না, সোফা পচিংকির ঘরেগুলোতে দরজা খোলা, হ্যাঁ দরজা দরজা খোলার সাথে সাথে পিছনে একটা সোফা দেখবি, এই সোফাইটার মধ্যে তো বসেছিল। আমি দরজা খুলে ঢুকছি, সোফাইটা থেকে তো পার্ট করে গাড়ি গান চালাই উঠছে, লাগাইতে পারে না। আমি একটা মানে সাথে সাথে পিছনে ফিরি, ইত্রে স্প্রে দেখা ফেলছে। ও ভাই বিশ্বাস করে, এরপর আমার হাত থেকে মোবাইল পড়ে গেছে পড়া। মানে এই ঘটনাটা পুরা মানে 2 সেকেন্ডের ব্যবধানে পুরা ঘটনাটা, চিন্তা করে দেখ। রিফ্লেক্স দিছি সাথে সাথে ইতে রেখা ফেলছি, মোবাইল হাত থেকে পড়ে গেছে, চিন্তা করে দেখ। ইল্লে ডর হাই ডর হাই দিফিস দিত না থেকে মার উঠতে দে। এটা হঠাৎ করে হ্যাঁ এরকম ক্যাব গেছে কেউ নাই সামনের দিকে আগে ক্র্যাব গাছ কে নাই। জোনের দিকে তাকে বেশিরভাগ সময় না মিডেস্ট ওই একদম ওই বরফ টাইপের দিকে গেছে আগে বেশি। বরফটা ফেলে দিকে আমরা যখন নতুন নতুন খেলতাম তখন ইউএমপি দিয়ে খেলা শিখছিলাম, কারণ কেন ইউএমপি তখন 9mm ছিল, AK-47 ছিল না, মোটামুটি একটু ড্যামেজ ছিল, এখন ড্যামেজটা বেশি কমে গেছে ইউএমপির। ভাই ভাই এখানে নেমি কোথায় উপরে বাচ্চি যেন বেশি সামনে আগে আস্তে আস্তে, এক টাকা খাই ফেলছি, এক টাকা নক দিছি। লাস্টে নক করছিলি যে পিতে নি, সে মাত্র উঠছে আর
আবার এটা সেন্সর পড়ে গেছে। পিছনে নেমে আসে, আস্তে আস্তে যাবো এদিকে। বাজি বাজারে সেফ খেলে সম্পূর্ণ ওই পারে যাই রে, ওই কভারে বই সব এনিমি আসবে এদিকে। আমি যেখানে মাইক দিছি ওখানে গিয়ে পাথরের গুলোর পিছনে বই, উপর দিয়েও যেতে পারস, নিচে দিয়েও যেতে পারস, সবাই আসবে। ব্রিজ দিয়ে আসলে খাইতে পারবে বসে বসে। ব্রিজে খেয়ে দিস ইজ দ্য গেম অফ আ ট্যাকটিক্স। ওবা এখানেও এনিমি থাকতে পারে, সাবধান থাকতে হবে, কিন্তু এখানে সবসময় বসে থাকে এনিমি। আগে ঘর চেক দিব, তারপর এখানে আসবো আবার, না হলে ওয়ালে গুলাতে, ঘরের ওয়ালে। এখানে দেখিস স্নাইপার আছে, মার্ক দ্য লোকেশন, এখানটা মরছে। হ্যাঁ ক্লোজটা মরছে, নক একটা। পিছনে খেয়াল রাখিস, কেউ বেশি সামনে যাস না। এটা বের হবে, এটা জোন পাবে না তো। নাইস নাইস, পাথর বেশি দিও না স্যার, জানি রিভাইভ দিতে দিতে আরো নিয়ে যাবে এগুলা। এটা আর মানে বোমা আছে, আছে এত দূরে যাবে না বন্ধু। এটা আর মানে গিরে গিরে গিরে, বলছিলাম না ওপেনে না যাইতে, শুনছোস আমার কথা? এদারে সবাই আমাকে কিল দিবে দেখিস। লাস্ট ইনশাআল্লাহ।